हाय एवरीवन, गुड मॉर्निंग। देखते ही पाच हमें ड्रेस फ्रेस पड़े रेडी, ब्रेकफास्ट तो कमप्लीट। सो एन अफिसे बेरोब एम प्राय 9:30 बजे, तो ये समय बेरई। एक तो समय एस गए। Hey, welcome back in my channel. আজকে কিন্তু ব্লগটা শুরু করেছে সন্দীপ, মানে জাস্ট ভাবাই যায় না, কারণ অ্যাকচুয়ালি ওর এটা ফার্স্ট টাইম আর হয় না, মানে দেখবে ব্লগ স্টার্ট করবার সময় না কেউ তো আমাদের সামনে থাকে না, মানে আমাদের সামনে যদি তোমরা থাকতে ফিজিক্যালি তাহলে হয়তো আমাদের কিছু বলা বা কথা বলাটা অনেক ইজি লাগে, বাট কেউ তো থাকে না, সামনে শুধু ক্যামেরাটা থাকে, তো ক্যামেরার দিকে কথা বলাটা খানিকটা প্র্যাকটিসের ব্যাপার, তো একটু আনইজি ফিল হয়, তো ওরও একটু একটু আনইজি ফিল হচ্ছিলো, বুঝতেই পারলে হয়তো। এটা খানিকটা প্র্যাকটিস বা অভ্যাসের ব্যাপার, মানে আমারও যেমন খানিকটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, তো আশা করছি সন্দীপেরও হয়ে যাবে আর একটু আর কিছুদিন বাদে আর কি। তো যাই হোক, আজকে আমি কিন্তু ভীষণ ভীষণ রকম এক্সাইটেড, তার একটা ভীষণ বড় একটা রিজন রয়েছে, সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব, বাট আপাতত সন্দীপ অফিস থেকে বেরিয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা টাটা। ইস, আজকে ঘুম থেকে উঠতে না উঠতে হাসি? হ্যাঁ, গুড মর্নিং বলে দাও, বলে দাও একটু গুড মর্নিং। গুড মর্নিং মম মম, গুড মর্নিং বলো একটু, বলো মম মম, এখানে কি হয়েছে তোমার, এখানে কি হয়েছে গালে? ও, তুমি চুল কেছো নখ দিয়ে, কেটে গেছে দেখছো? এই দেখো আমার পুদিনা গাছটা কতটা বেড়েছে, বেশ অনেকটাই কিন্তু বড় হয়েছে, আরও বৃষ্টির জলটা পাচ্ছে, তো শুধু গিলয়টা সেরমভাবে কোনো ইম্প্রুভমেন্ট নেই, কিন্তু গিলয়টারও পাতা আছে দেখতেই পাচ্ছ, আর গিলয়টা থেকে এরকম একটা সরু সুতোর মতন জিনিস যেটা মোটামুটি একতলা অবধি পৌঁছে গেছে, মানে আমি থাকি তিনতলায়, তিনতলা থেকে এটা দোতলা ছাড়িয়ে একতলায় পৌঁছে গেছে। এই দেখো এদিকে এনার অবস্থা দেখো, আমি তোমাদের এই পুদিনা গাছ আর গিলয় গাছটা দেখাচ্ছি, আর তিনি আমার পিঠে উঠে নাচছেন বলতে পারো। হ্যাপি বার্থডে টু ইউ জি, কেক শেক হে তো বুলাও জি, এসে হি তুম বুদ্ধে বনতে রহোগে, হমকো উসমে ক্যা মতলব বতাও জি। লাগা এই গানটা ভীষণ পছন্দ, এই দেখো সে এখন ঘাক মানে পিঠে উঠে এই গানটা করছে। এর আগেও মানে তোমরা যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে আছো তারা দেখবে আমার ফেসবুকে স্টোরিতে আমি একবার দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, ও এরকম পিঠে উঠে আমি ওকে নিয়ে নাচছি আর হ্যাপি বার্থডে টু ইউ জি গানটা গাইছি, এই গানটা ভীষণ ভালো লাগে। আবার 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 ততক্ষণ করে দাও একটু গানটা করে দাও। हमको उसमें क्या मतलब बताओ जी। हां, वेरी गुड, क्लैप 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 कर दो, पड़े जाबी भाई क्लैप करते ही। লাস্ট ব্লগে আমার নেলার দেখে তোমরা অনেকেই অনেক কোয়েশ্চেন করেছিলে, তো সেই কোয়েশ্চেনগুলো আজকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্পেশালি বুবুইমানি জিজ্ঞেস করেছিলে যে যেই নেল পলিশগুলো আমি ইউজ করেছিলাম সেই নেল পলিশগুলো কত নাম্বার এবং কোন কোম্পানির আর কি। তো আমি আমি শুরুতেই বলে রাখি, আমি কিন্তু কোনো ব্র্যান্ডের বা কোম্পানির প্রমোশন করার চেষ্টা করছি না একেবারেই, আমার কাছে যেগুলো দিয়ে করেছি যে সেগুলোই দেখাচ্ছি, যে কোনো ব্র্যান্ড ইউজ করা যেতে পারে কোনো ব্যাপার না। তো সবার প্রথমে বলি যে ন্যাচারাল কালারটা আমি সবার শেষে দিয়েছিলাম, মানে আমি যে তিনটে শেডিং করেছিলাম তো শেডিংয়ের ওপরে যে মানে কালার তিনটেকে সেট করবার জন্য যে কালার লিস্টটা দিয়েছিলাম সেটা কিন্তু একদমই লোকাল ব্র্যান্ড, কোনো স্পেশাল ব্র্যান্ড নয়, কোনো নাম করা ব্র্যান্ড নয়, একদম লোকাল ব্র্যান্ডের এটা কালার লিস্ট,
কালারলেস মানে নেল আর্ট করতে গেলে কালারলেস নেল পলিশ কিন্তু মাস্ট মোটামুটি, মানে ওটা লাগেই, না হলে সেট হবে না প্রপারলি। এই আর এটা হচ্ছে নেল ন্যাচারাল কালার, যেটা আমার ডান হাতে পড়া রয়েছে এখনও দেখতেই পাচ্ছ। তো এই নেল ন্যাচারাল কালারটা হচ্ছে অরিফ্লেমের অন কালার নেল পলিশ, ঠিক আছে। এই ন্যাচারাল কালার ইন জেনারেলি লোকাল ব্র্যান্ডের খুব ভালো মানে কি বলবো শেডিং পাই না আমি, তো ওর জন্য অরিফ্লেমের নিয়েছি। তো এটা ঠিক আছে, মানে এটার কালারটা ন্যাচারাল কালার হিসেবে একদম পারফেক্ট আর কি। এই গেল। আর হোয়াইট কালার, হোয়াইট কালার যে কোনো ব্র্যান্ডের নেওয়া যায়, এটাও কিন্তু লোকাল ব্র্যান্ডই, কোনো স্পেশাল ব্র্যান্ড নয়, হোয়াইট কালার যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবে, ঠিক আছে। এই গেল। আর পিঙ্ক কালার যেটা মানে যেটা রানি পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে মেবলিন, বোধহয় একটু হেজি হয়ে যাচ্ছে, এই যে মেবলিন, মেবলিন নিউ ইয়র্কের কালারটা, ঠিক আছে। এটার নাম্বারটা হচ্ছে, নাম্বারটা কোথায় থাকবে, হ্যাঁ এটার নাম্বারটা হচ্ছে কিসমি পিঙ্ক 003, কিসমি পিঙ্ক 003, ঠিক আছে। আর হ্যাঁ এই ন্যাচারাল কালারটার অন কালারের যেটা অরিফ্লেমের ন্যাচারাল কালার সেটার নাম্বারটা একটু বলে দিই, এটা হচ্ছে এটার নাম হচ্ছে টেস্টি নিউড, এটা টেস্টি নিউড কালার, যদিও ভীষণ ঝাপসা দেখা যাচ্ছে না মোস্ট প্রবলি। এই যে এই দেখো টেস্টি নিউড অন কালার অরিফ্লেম, ঠিক আছে। তো এই গেল নেল পলিশের কালার বা ব্র্যান্ড যাই বলো সেইটার ব্যাপারটা। আর নেক্সট হচ্ছে আমাকে পিউ রয় দি জিজ্ঞেস করেছো যে আমি যে কটনটা ইউজ করেছি সেই কটনটা কিছুতে সোক করে নিয়েছিলাম কি না। ফার্স্ট অফ অল আমি কিন্তু কোনো কটন ইউজ করিনি, ওটা কিন্তু স্পঞ্জ ইউজ করেছি। দেখবে এক ধরনের স্কার্ফ প্যান্ট, মানে স্পঞ্জ কোথা থেকে পাবে সেটা আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। স্পঞ্জ অনেক জায়গা থেকেই তোমাদের ঘরে দেখবে এসেই যায় ইন জেনারেলি, তাও আমি বলে দিচ্ছি যদি একান্তই না থাকে, দেখবে যে স্ক্রাব প্যাডগুলো হয় বাসন মাজার স্ক্রাব প্যাড, সেই স্ক্রাব প্যাডগুলো একটা ঠিক মতন সব স্ক্রাব প্যাড হয়, মানে একটা দিকে মোটা একটা স্পঞ্জ থাকে আর একটা দিকে একটা পাতলা ওই স্ক্রাব প্যাডটা থাকে মেইনলি। তো ওই ওপরের যে ঠিক স্পঞ্জটা সেখান থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিলেই কিন্তু হবে, মানে আমি অ্যাটলিস্ট তাই করেছিলাম সেদিনকে। তো ইন জেনারেলি আমি অনেক মানে মাঝে মাঝে নেল আর্ট করি যখন অনেক রকমই, মানে আমি নেল পলিশ পরলে নেল আর্ট করেই পড়ি, তো যাই হোক, তো তখন কিন্তু আমি এই ধরনেরই স্পঞ্জ মানে ঘরে থাকা জিনিস দিয়েই করি, কোনোটাই স্পেশাল কিছু এখানে তো জানোই বেশি কিছু অ্যাভেলেবেলও নয় আর আমি চেষ্টাও করি না সেরকম কিছু খোঁজার, হয়ে যায়। তো যাই হোক ওই স্পঞ্জ বা যে কোনো স্পঞ্জ, অনেক সময় দেখবে ঘড়ি, নতুন রিস্ট ওয়াচ কিনলে রিস্ট ওয়াচও দেখবে একটা স্পঞ্জের মধ্যে র্যাপ মানে রিস্ট ওয়াচটা লাগানো থাকে, সেই স্পঞ্জটা হলেও খুব ভালো হয়। তো যে কোনো ধরনের স্পঞ্জ হলেই হবে, একটু মোটা একটু ঠিক, মানে সেই ছেলেদের শার্ট আসে যেই প্যাকেটে সেই প্যাকেটের যে স্পঞ্জ সেটা কিন্তু অনেক পাতলা, সেটা দিয়ে হবে না গাছটা। তো যাই হোক মোটামুটি দেখে ভিডিওতে বাকিটা বুঝতেই পেরে গিয়েছিলে হবে কীরকম ছিল। তো ওইটা কিন্তু স্পঞ্জ ছিল, স্পঞ্জের একটা ছোটো টুকরো আর কোনো কিছুতে সোক করাইনি আমি, ডাইরেক্ট ওইটার ওপরে তিনটে কালার লাগিয়ে ড্যাব 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 করেছিলাম। আর যেহেতু ড্যাব 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 ওয়েতে হবে তো ন্যাচারালি মানে নেলের সারফেসটা কিন্তু রাফ হয়ে যাবে, তো সেটাকেই সেট করবার জন্য মেইনলি ওই কালারলেস নেল পলিশটা লাগবে। তো এইভাবে করেছিলাম, আরও একবার দেখিয়ে দিচ্ছি আমার নেল পলিশটা, যেটা দেখে সন্দীপ ভূতনি বলেছিল ভেরি ব্যাড, যাই হোক বাট আমার কাছে ভীষণ ক্লাসি এবং পছন্দের হয়েছে ব্যাপারটা। তো কালার কম্বিনেশনটা যার যেমন চয়েস। আজ সোমবার, আজ আমাদের নিরামিষ, তো সন্দীপ আবার পনির আনতে ভুলে গেছে, তো আজকে হয়েছে হচ্ছে পটলের ছোলা দিয়ে তরকারি, এটা মুসুর ডাল, বেগুনি, আলু ভর্তা, আর সন্দীপের জন্য যেটা হয়েছে এক্সট্রা উচ্ছে ভাজা, হ্যাঁ উচ্ছে ভাজা করলা ভাজা, যেটা দিয়ে অলরেডি সন্দীপ খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর লাড়াকে একটা অমলেট ভেজে দিয়েছি কারণ লাড়ার একটু আমিষ না হলে খেতে চাইবে না, আপাতত সে আমার আলু চোখা নিয়ে টানাটানি করছে, কিছু কিন্তু ধরবে না কিন্তু। সজায় দাঁড়াও, আমাদের হঠাৎ মনে হচ্ছে লাড়ার হাইটটা বোধ হয় ঠিকঠাক বাড়ছে না, তো সেই জন্যে একটু চেক করতে সন্দীপ নিল আর কি। সন্দীপের যে টুল বক্সটা, সেই টুল বক্সটা আজকে বের করেছে, ওর হাইট মাপা হবে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ওটা নিয়ে নাও, হ্যাঁ নিয়ে নাও, ঠিক আছে। এই টুল বক্সের মেজারিং টেপ দিয়ে লাড়ার হাইট মাপা হবে আজকে, দেখি দাগ দিয়েছ হালকা করে দাও। এখানে হচ্ছে 93, এখানে 94, এটা বেঁকে যাচ্ছে একটু, ধরো ওই 93 সেন্টিমিটার, মানে সেটা কত দাঁড়াল, এই টেপটার এই একটা মুশকিল, এটার মধ্যে না ইঞ্চিটা নেই ফুটও নেই, 3 ফিটের একটু বেশি। ও তো তুমি 3 ফুটিয়া হয়ে গেছো তখন,
সেই সকালেই তোমাকে বলেছিলাম আমি আজ খুব এক্সাইটেড, তার রিজিনটা হচ্ছে এইটা। বলতে পারো এটা হচ্ছে সন্দীপের বার্থডে রিটার্ন গিফট, তাই তো সন্দীপ? হ্যাঁ, আমার ঘাড়ঘন্টকে পুরো নিয়ে নিল। নাও চলো আগে খুলে দেখি কি আছে। সকালেই এসে গেছে কিন্তু আমি আনপ্যাকটা করে নিই, চলো এখন আনবক্সিং করি। নাও তোমার ব্লগিং এর ক্যামেরা, এটা হচ্ছে ক্যানন পাওয়ার শট G7X Mark II। ইয়েস, অনেক দিন ধরে আমি টার্গেটে ছিলাম ব্লগিং এর জন্য একটা ক্যামেরা কিনবো, তো সেই ক্যামেরা এসে গেছে। ইউটিউবে যত সার্চ করেছি পারফেক্ট ব্লগিং ক্যামেরা বলে সবাই কিন্তু এইটারই রিভিউ দিয়েছে, এবং আমি অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছি, অনেক এক্সপেরিমেন্ট, অনেক তল্লাশি করে আর কি তার ফাইনালি এটাই চুজ করলাম আর কি। মানে তার অনেক স্টেবিলিটি এবং অ্যাকচুয়ালি ব্লগিংয়ের জন্য যা যা দরকার হয়, যেমন এই যে আমি কথা বলছি ভয়েসটা যেতে যায়, যেমন এই যে আমি এখন মোবাইলে শ্যুট করছি, তো মোবাইলে কিন্তু আমার একটা এক্সটার্নাল মাইক লাগাতে হচ্ছে, আদারওয়াইজ মোবাইলের যে নিজস্ব স্পিকার সেটাতে কিন্তু এতটাও পাওয়ারফুল নয় যে আমার ভয়েসটা ক্যাচ করতে পারে, মানে ভিডিওর সাথে। তো এমনি হয়তো ভয়েস রেকর্ড করলে হবে কিন্তু ভিডিওর সাথে হতে চায় না। তো সেই সব কিছু ভেবেচিন্তে যে সব কিছু কিসে ঠিকঠাক হবে, কারণ ব্লগিং মানে বুঝতে পারছো কোথাও হাঁটতে হাঁটতে কোথাও চলতে চলতে, তো যাতে স্টেবেলও হয় ক্যামেরাটা, মানে জিনিসটা খুব বেশি ভাইব্রেটেড না হয় বা খুব বেশি না কাঁপে আর কি ভিডিওটা, তো সেই সব কিছু যাচাই করে, এভরিথিং যাচাই করে, লাইট এবং সাউন্ড এভরিথিং যাতে ঠিকঠাক থাকে সেই ভেবে কিন্তু আমি এটাই নিলাম। ও, এটা মধ্যে মেমোরি কার্ড দিয়েছে এর সাথে, নাকি? মেমোরি কার্ডও দিয়েছে। কত জিবি মেমোরি কার্ড কিছু জানো? 16 GB। হ্যাঁ, এটা 16 GB মেমোরি কার্ড দিয়েছে এটার সাথে। আর কি দিয়েছে? এটা হচ্ছে ওই চার্জে দেওয়ার পাওয়ার কর্ডটা। আর এই হচ্ছে আসল জিনিসটা দেখো, এই হচ্ছে আমার মেইন ব্লগিং ক্যামেরা। মানে অনেক দিনের আমার এটা টার্গেট আছে, অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে কী কিনবো কী কিনবো। ও, আরেকটাও ব্যাপার, ব্লগিং ক্যামেরা খুব বেশি যদি হেভি হয়, যেহেতু ব্লগটা আমি করি মানে আমার হাতেই মোস্ট অফ দ্য টাইম ক্যামেরাটা থাকে বা আমার কন্ট্রোলে থাকে, তাই খুব বেশি হেভি হলে ওটাকে নিয়ে হ্যান্ডেল করাটা কঠিন হয়ে যেত, সেই জন্য একটু ছোটোর মধ্যে খুঁজছিলাম। তো মানে কী বলবো, মানে একটা ছোটো স্বপ্ন পূর্ণ হলো বলা চলে আজকে। তো এটা সন্দীপের তরফ থেকে সন্দীপের জন্মদিনের আমাকে রিটার্ন গিফট ছিল, তাই তো সন্দীপ? হ্যাঁ, আমাকে একটু ম্যানুয়াল ম্যানুয়াল পড়ে এবং জিনিসটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখে নিতে হবে যে এটা ইউজ করার প্রসেসটা কেমন। তো সবটা মোটামুটি যদি ওকে ওকে থাকে তাহলে আশা করছি নেক্সট ব্লগটা আমি ক্যামেরাতেই শ্যুট করতে পারবো। মোটামুটি পড়লাম এটার ম্যানুয়াল ম্যানুয়াল, আর সন্দীপও খানিকটা দেখলো। আপাতত তো যেটা করতে হবে, এটার ব্যাটারিটাকে চার্জে বসাতে হবে, তো এই চার্জের ইয়ের মধ্যে লাগাচ্ছে আপাতত, চার্জে লাগাতে দিতে হবে এটাকে। আর এই ক্যামেরাটার দাম নিলে কত জানো সন্দীপ এক্সাক্ট? 34,990 মানে 34,999 এর সাথে কিছু ডিসকাউন্ট দিয়ে আমাদের 33,000 সামথিং পড়লো। তবে দুঃখের বিষয়, অ্যামাজন খুলে এক্ষুনি দেখছি ওটার দামটা কিন্তু আরেকটু কমে গেছে, 31,999 হয়ে গেছে, বাট আমাদের একটু বেশি পড়লো, মানে প্রায় 2-3 হাজার টাকা কম নয় সেটাও, তো 2-3 হাজার টাকা একটু বেশিই পড়লো। যাই হোক, সেটা কি করা যাবে, জানা তো ছিল না, তাহলে দুদিন বাদেই অর্ডার দিতাম। এতদিন আমরা অনেকদিন ধরে ওয়েট করছি, মানে অনেকদিন ধরে কিনবো কিনবো করে ফাইনালি অ্যাট লাস্ট অর্ডার দিলাম আর কি। তো যাই হোক, এইটা হচ্ছে ক্যানন, আরেকবার বলে দিচ্ছি, ক্যানন G7X Mark II। আমি এটার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমাজন থেকে তোমরা চাইলে আরেকবার চেক করতে পারো। আমার এটার রিভিউ ইউটিউবে কিন্তু দারুণ আছে, দারুণই আছে, মানে আমি বললামই, বারবারই বলছি, আমি অনেক অনেক স্টাডি করে ফাইনালি কিনেছি। তবে হ্যাঁ, ইউজ করার পরে বাকিটা ক্লিয়ারলি আরও ভালো বুঝতে পারবো। এই দেখো, আমি ওই দিকে ক্যামেরা নিয়ে বসে আছি, ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করছি, আর ইনি ঘুম থেকে উঠে বসে আছেন, বাবার সাথে খেলা করছে। আপাতত সন্ধ্যাবেলা আমরা একটু বসলাম ওয়েব সিরিজটা দেখতে, যেটা এর আগের ব্লগেই বলছিলাম, স্পেশাল অফস চলছে ওদিকে। ওই দেখো, সন্দীপের হাতে চলছে, ও আবার হাতে একটা পেয়ারা নিয়ে বসেছে, আর আমি কিছু ক্র্যানবেরি নিয়ে বসেছি, আর সাথে আমাদের আছে সঙ্গ দেওয়ার জন্য পেস্তা।
সব অ্যারেঞ্জ করে খাটের ওপর নিয়ে বসেছি। খুব যে শান্তিপূর্ণভাবে দেখতে পাচ্ছি তা কিন্তু নয়, কারণ মাঝে মাঝেই একটু ঘরে ঘরে যা হয় লারা একবার করে আইমি করছে, তো এইটুকু তো হবেই বাচ্চা বাড়িতে থাকলে। ওই যে লারা ওখানে ওর মতন মাঝে মাঝে একবার খাটে উঠছে একবার খাটে নামছে, যা খুশি করছে। তো যাই হোক, এই করে আপাতত ওয়েব সিরিজটা দেখছি, বাট এটা ঠিক ওয়েব সিরিজটা কিন্তু ভীষণ ভালো হচ্ছে, মানে খুবই ভালো, বেশ ইন্টারেস্টিং, মানে আমার তো বেশ ভালোই লাগছে। মানে আমি অলরেডি আজকে কটা এপিসোড দেখলাম, পাঁচটা দেখে নিয়েছি। আর জানি না মানে বেশ অনেকটা, তবে ইটস গুড ভালো, মানে একদম ফাটাফাটি। তো যাই হোক, একটু কন্টিনিউ করি, তারপরে আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। এদিকে আমার আর সন্দীপের কারোরই কিন্তু পটল দিয়ে রুটি খেতে ইচ্ছা করছিল না, ফ্রিজে মাশরুম রাখাই ছিল, তাই ভাবলাম মাশরুমটারই সদগতি করি। তো দেখতে পাচ্ছ মাশরুমগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখেছি, আর পেঁয়াজও স্লাইস করে রেখেছি, ক্যাপসিকাম চপ করে রেখেছি, আর এখানে রয়েছে রসুন। আর তা বাদ দিয়ে এখানে আমি একটু কর্ন, খুব সামান্য পরিমাণে একটু কর্ন সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। তো আজকে ভাবছি বানাবো স্টিয়ার ফ্রাই মাশরুম। আসলে ওয়েব সিরিজ দেখতে দেখতে বেশ অনেকটা টাইম বেরিয়ে গেল, তাই ভাবছি এমন কিছু বানাই যেটা ঝটপট রান্নাও হয়ে যাবে আর খেতেও পটলের তরকারির থেকে বেটার হবে। তো এই জন্য মাশরুমটাই সিলেক্ট করলাম, কারণ মাশরুম তো এমনিই নরম, তো তাড়াতাড়ি কুক হয়েও যায়। তো দেখতেই পেলে ফ্রাইং প্যানে আমি একটুখানি সাদা তেল দিয়েছিলাম, আর সেই সঙ্গে একটু বাটারও মিক্স করেছি, আর তারপর কুচি করে রাখা রসুন দিলাম, সেটাকে টস করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকেও একটু লাল করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাশরুমটা। তো মাশরুমটা যেহেতু আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করেছি, তাই মাশরুমটা কিন্তু খুবই তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এখন একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, তারপর আর একটু ফ্রাই করে নেব যতক্ষণ না মাশরুমগুলো নরম হয়ে যায়। তো যেহেতু লবণ দেওয়া আছে, তাই মাশরুম থেকে কিন্তু একটু পরেই জল রিলিজ করবে, তো সেই জলটা একটু শুকিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কর্ন, আর সেই সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকামটা। তো কর্নটা যেহেতু সিদ্ধ হয়ে রয়েছে তাই শেষের দিকেই দিলাম, আর ক্যাপসিকামটাও শেষের দিকে দিচ্ছি, কারণ ক্যাপসিকামের যে অরিজিনাল কালারটা সেটা বজায় থাকবে, আর ক্যাপসিকামটা বেশি কুক করবার দরকার পড়বে না। আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। তো এই স্টিয়ার ফ্রাই মাশরুম বা স্টিয়ার ফ্রাই যে কোনো ভেজিসের রেসিপিগুলোতে একটু বেশি পরিমাণে গোলমরিচ দিলে খেতে ভালো লাগে, আর সেই সঙ্গে তোমরা যারা পছন্দ করো একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিলেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এই দেখো স্টিয়ার ফ্রাই মাশরুম একদম রেডি, আমি গরম গরম রুটির সাথে সার্ভ করে দিলাম। তো ডিনার আমাদের রেডি হয়ে গেছে, এখানে স্টিয়ার ফ্রাই মাশরুমের সাথে একটুখানি আলু বরবটি ভাজা যেটা কালকের বেঁচে ছিল সেটাও একটু একটু করে নিয়ে নিয়েছি, এই আমার সন্দীপের, আর লারার তো ভাত, ভাতের সাথে ওকেও মাশরুমই দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি। আর বুঝতেই পারছো আমার ক্যামেরা চলে এসেছে, তাই আগামী ব্লগগুলো কিন্তু অনেক অনেক বেটার হবে, তাই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাওনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।